सुप्रिय दर्शक मंडली पृथिवीर जे जेखने आछेन आमार शुभेच्छा ग्रहण करबें। आज के आमी आसछि ढाका जिलार धामरा थानार एक रत्नगर्भा मार साक्षात्कार निते। छबिते आपनारा देखते पाच्छेन उनार बक्तव्य आमाके बोलबेन आमि जे प्रश्नगुलो करब। आपनार बयस कत एखन? माने जन्म सालटा मने आछे मने हय? আমার বয়স এখন এই 81 হবে। আপনি জন্ম হলো 1347। হ্যাঁ, উনি বাংলা 1347 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইংরেজি ওনার মনে নেই। আর বর্তমান হলো 1428, তার মানে প্রায় 81 বছর বয়স হয়, প্রায় 81 বছর বয়স হয়। তা আপনার বর্তমানে অবসর জীবন কেমন লাগছে? অবসর জীবনটা কেমন? আপনি তো এখন রিটায়ার্ড, আপনি তো একজন শিক্ষক ছিলেন, তাই তো? প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। তা আপনার অবসর জীবন কেমন লাগছে সেটা বলেন। অবসর জীবন মানে কেমন ফাঁকা ফাঁকা খালি খালি লাগে। আর ওই যখন কেন আমি স্কুলে ছিলাম, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, তখন ছেলে ফেলে না থাকতাম, আমার খুব ভালোই লাগতো। এখন নাতি নাতনিরা যদি কাছে থাকে তবে ভালো লাগে। আবার আমার নাতিনের ঘরে পুতিও হয়েছে দুইজন, তারাও যখন আসে তখন বেশ ভালো লাগে। আমার একা যখন হয়ে পড়ি তখন খুব খারাপ লাগে। আচ্ছা, ওরা তো বিদেশে থাকে, কেউ কেউ বিদেশে থাকে? হ্যাঁ, নাতিরা বিদেশে থাকে, দুই নাতি এক নাতনি বিদেশে থাকে। কোথায় থাকে? আমেরিকাতে থাকে নাতনি, এই নিরানিং পরে। আর নাতিরা থাকে, বড় নাতি গুগলে চাকরি হয়েছে, সে এখন ওই আছে লন্ডনে, আর লন্ডনে আছে। আর এক নাতি এইখান থেকে এমই পাশ করে গেছে, ওখানে আবার 2 বছরের জন্য কোর্স করতে গেছে, সেও লন্ডনে আছে। তাহলে এইভাবে তাদের স্মৃতি মনে পড়ে আপনার? স্মৃতি হিসাবে অনেক স্মৃতি মনে পড়ে তারা? হ্যাঁ, ওরা আপনাকে যত্ন করতো তো অনেক, না? এখানে থাকাকালীন সময়ে যত্ন করতো বড় নাতি। যখন আমি জাহাঙ্গীরনগর থাকতাম ছেলের বাসায়, বড় নাতি কী করতো, আমার পাও জ্বালাবড়া করতো, ওই করতো, তাড়াতাড়ি করে জ্বলান। ওর ছোটো ভাইটে বলতো তাড়াতাড়ি করে জ্বলাই না, আমার পার মধ্যে সেঁক দিত। ছোটো নাতি করতো কিনা, দুইটা মোবাইল কানের কাছে রাইকার চলে যেত, এই একটাই না হয় দুইটাই মন ফোন করবা আমরা চলে আসবো। আর আমার সেজন নাতিও যখন ছোটো ছিল, আমি অসুস্থ থাকি মাঝে মাঝে, আমার প্রেশার, ওই কোনো রকম খারাপ কিছু পড়লে একে দৌড়ে আসতো, বলতো ঠাকুরমা তুমি কি জল খাবে, জল খাবে, জল খাও ভালো হয়ে যাবে। এই ওরা এরকম দর্শক মণ্ডলী দেখেন যে জল দিয়ে তার দিদিমাকে তার পায়ে পায়ের সেবা করতো, পা জ্বালাপোড়া করলে সেটা সে যত্ন করতো পায়ের। হ্যাঁ, সেই এখন গুগলে চাকরি করছে। আপনারা বুঝবেন গুগল মানে অনেক, অনেকেই জানে আবার অনেকেই জানে না। হ্যাঁ, সে গুগলে এখন বর্তমানে গুগলে চাকরি করতেছে। তাহলে যেসব ছেলেরা এইভাবে দিদিমা দাদি এদের যত্ন করে তারা অনেক বড় হতে পারে। সুতরাং বয়োজ্যেষ্ঠদের যত্ন করতে হবে। আপনাকে শেষ প্রশ্ন করছি, আপনি একজন রত্নগর্ভা মা, তা আপনি রত্নগর্ভা মা হিসাবে কীভাবে নিজেকে মনে করেন, কীভাবে গর্বিত মনে করেন নিজেকে? কথা বলেন। আমি ছেলেগুলো অনেক কষ্ট করেই মানুষ করছি, ওর বাবা অনেক আগেই মারা গেছে, বড় ছেলে যখন 8-এ পড়ে, তারপরে ওরা যখন মানুষ হয়ে গেল, যখন যে খুব কষ্ট করেই মানুষ করছি, ওরাও কষ্ট করছে, তারপরে আমার আর পাওয়ার কিছু নাই, আমি যা পাওয়ার আমি যথেষ্ট পেয়ে গেছি, উপরওয়ালা আমাকে অনেক দিছে। বড় ছেলে তো, বড় ছেলে এই ক্যানাডা থেকে এমএস করা, অস্ট্রেলিয়া থেকে
পিএইচডি করা, আমার আমার এক বছর নিয়ে অস্ট্রেলিয়া রাখছে, কত অনেক জায়গায় ঘুরাইছে, সাথে নাতিরা থাকতো। উনি তো এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হ্যাঁ, জাহাঙ্গীরনগর। অজিত কুমার মজুমদার। হ্যাঁ হ্যাঁ, অজিত কুমার মজুমদার বড় ছেলে। মেজর ছেলে? মেজর ছেলে সেও জাহাঙ্গীরনগর সেমেস্ট্রি পাস, এই কর্মসংস্থান ব্যাংকের রিটায়ার্ড, এখন এখন রিটায়ার্ড। আর সে যে ছেলে ডাক্তার, এফসিপিএস করা, বিসিএস দেওয়া, এবং সে প্রফেসর আই ডিপার্টমেন্টের, এখন সে বিভাগীয় প্রধান ঢাকা, ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফুট। আচ্ছা, আপনার ছোট ছেলে? ছোট ছেলে জাহাঙ্গীরনগর থেকে এম এ পাস। নাম বলেন। সে একটু বিজনেসের মতো করে আর রাজনীতিতে। হ্যাঁ, আমরা জানি আমরা আশিস কুমার মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, উনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন, সবাই জানেন আপনারা। তার মার সাথেই আমরা আজ কথা বললাম, আমাদের ভালো লাগলো। এবং সবাই আমাদের এই চ্যানেলটি যারা দেখবেন তারা এই মায়ের গল্পটা চারিদিকে ছড়ায় দেবেন, এবং তার নাতি নাতনিরা তার কত সেবা করেছে সেটার গল্পটাও চারিদিকে ছড়ায় দেবেন। অন্যরা এই রত্নগর্ভা মার কাছ থেকে এবং তার নাতি নাতনির আদর্শের থেকে শিক্ষা নিয়ে সমাজকে অনেক উন্নতি করুক, এই কামনা করে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট ফর বিং উইথ মি, থ্যাংকস।